নমস্কার বন্ধুরা, আন্নারিয়া কিচেন উইথ ভিলেজ ফুডের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমরা আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, গুঁড়ো দুধের রেসিপি। বন্ধুরা, আজকে তোমাদের দোকানের মতো গুঁড়ো দুধ বাড়িতেই তৈরি করে দেখাবো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, আমি গুঁড়ো দুধ করার জন্য বসে পড়েছি। আমি উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। আমি 1 কিলো দুধ নিয়ে নিয়েছি। আমার দুধটা আগে থেকেই ছাঁকা ছিল, এখন আমি দুধটাকে জাল করে নেব। জাল করে ঘন করে নিতে হবে। আমার যে দুধের সরটা পড়েছে সেটাকে আমি মাঝখানে এনে দেবো। চারদিকে দুধের সরটা রাখা যাবে না, মাঝখানে আনতে হবে। বারবার দুধের সরটাকে মাঝখানে দিয়ে দিতে হবে। দুধটাকে জাল করবো আর এইভাবে দিয়ে দেব সরটা। আমার দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, একদম আমি দুধটাকে শুকিয়ে নেব আর বারবার এই সরটাকে মাঝখানে দিয়ে দেব। চারদিকে সরটাকে লাগতে দেওয়া যাবে না। এই দেখো বন্ধুরা কতটা ঘন হয়ে এসছে, আর একটু ঘন করলেই হয়ে যাবে। এই দেখো, এখন নেড়ে রাখতে হবে। চারদিকটা একভাবে নেড়ে রাখবো। বন্ধুরা, আমার হয়ে গেছে, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। আমি দুটো স্টিলের থালা নিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন আমি ঢেলে নেব। হালকা করে ছড়িয়ে দিতে হবে। এখনই গুঁড়ো দুধের মতো সেন্ট বেরোচ্ছে। একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে তাড়াতাড়ি শুকোনোর জন্যে, মোটা হলে শুকোতে দেরি হবে সেই জন্যে। এটাকে আমি পাতলা করে ছড়িয়ে দেব। বাড়ির তৈরি গুঁড়ো দুধটা কিন্তু দোকানের থেকেও খেতে টেস্টি হয়, অবশ্যই একবার তৈরি করে দেখবেন। বন্ধুরা, আমি দুটো থালায় পাতলা করে ছড়িয়ে দিয়েছি, এখন এটাকে ফ্যানের তলায় রাখবো শুকানোর জন্য। এইটা আমার শুকিয়ে গেছে, এখন আমি তুলে নেব। হালকা করে দিলে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়।
এখন এই থালাটাও তুলে নেব। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, এগুলোকে আবার আমি শুকোতে দেব। বন্ধুরা আমার এটা শুকিয়ে গেছে, এই দেখো এটাকে এখন আমি শিলনোড়ায় বেটে নেব। দেখতেই পাচ্ছ এই দেখো একটু রস নেই, এখন এটাকে আমি শিলনোড়ায় বেটে নেব। আমি শিলনোড়াটা ধুয়ে শুকিয়ে নিয়েছি, আমি এতটা চিনি নিয়ে নিয়েছি, এখন শিলনোড়ায় বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। আমার চিনিটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আমার এক বাটি হয়ে গেছে চিনিটা, আমি দুধের এটা নিয়ে নেব, এখন শিলনোড়ায় বেটে নেব। মিহি করে বাটতে হবে। বন্ধুরা আমার গুঁড়ো দুধটা প্রায় হয়ে এসছে, এখন বেটে নিচ্ছি ভালো করে, মিহি করে বেটে নিতে হবে। বাড়ির দুধ খেতেও খুব টেস্টি হবে, 1 কিলো দুধ আর 250 মতো চিনি দিলেই রেডি হয়ে যাবে, আপনার চাইলে বেশিও করতে পারেন। আমার বেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি চিনির গুঁড়োটা মিশিয়ে দেব। এখন আমি মিশিয়ে নেব দুটোকেই। দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম ঝরঝরে হয়েছে, কেনা গুঁড়ো দুধের মতোই হয়েছে। এটা বাড়িতে তৈরি করেছি বলে কালারটা একটু অন্য দোকানেরটার থেকে, কিন্তু এটা খেতে খুব টেস্টি হয় বাড়ির তৈরি। 1 কিলো দুধের কতটা হয়েছে গুঁড়ো দুধ। তো বন্ধুরা সেন্টটা তো একদম গুঁড়ো দুধের মতো আসছে, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। উম,
দারুণ হয়েছে, দারুণ, একদম দোকানের গুঁড়ো দুধের মতো, তার থেকেও বেশি টেস্টি এটা। পারফেক্ট হয়েছে বন্ধুরা, সত্যি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো, দোকানের থেকেও ভালো খেতে লাগবে, মুখের ভিতরে একদম মিলিয়ে যাচ্ছে আর খেতে ইচ্ছা করছে, সত্যি দারুণ খেতে। বন্ধুরা আমরা শুধু শুধু খেয়ে নিচ্ছি, এত টেস্টি হয়েছে এই গুঁড়ো দুধটা, এটা চার মধ্যে খেতেও খুব টেস্টি লাগবে। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিও, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আর পরের ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বন্ধুরা।